বেবি, তুমি আছো, আমায় লাগলো ওই বুড়ো হবে। তাই নাকি? ওই বুড়োর ব্যাপারে অত ভাবো তুমি? চলো গিয়ে কথা বলি। বাবা তো আজকে ঘরে নেই, তাহলে কে আছে ওর ঘরের ভেতর? আরে বেবি, ওই যে বুড়োটা আছে না, ও হলো আমাদের এটিএম কার্ড। যতক্ষণ হতে পারে ওকে লুটে নাও, তারপর ও তো আর কোনো কাজে থাকবে না, তারপর ওকে সরিয়ে দেবো আমরা। আর হ্যাঁ, তুমি ওই কাগজে চেঞ্জ করতে বলেছো তো? হ্যাঁ গো, ওইটাই করছি। ওর চক্করে আমায় বুড়োটার সাথে ঘুমোতে হচ্ছে। বুঝতে পারছি বেবি, এই যে বুড়োটা আছে না, এ তো অল্প কয়দিনের অতিথি, মরে যাবে শালা। এর ব্যাপারে না, তুমি ওই দুমুখো সাপ প্রথম আর দিশাকে রাস্তা থেকে সরানোর কথা ভাবো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ভাবছি, কিন্তু ভাবতে পারছি না কি করব। একটা কাজ করো বেবি, যেভাবে বুটুকে ফাঁসিয়েছো না ভালোবাসার জালে, ঠিক তেমন ভাবে এই প্রথমকেও নিজের জালে ফাঁসিয়ে নাও। একবার যদি তোমার এই সেক্সি শরীরে যদি ফেঁসে যায়, তাহলে বাবা ছেলের মধ্যে ঝগড়া হয়ে যাবে, আমাদের কাজ হয়ে যাবে। আমরা যেটা ভাবছি অত সহজ নয়। খুব সহজ বেবি, আমি জানি যে তুমি চাইলে যা কিছু করতে পারো করে নিও, তুমি জাস্ট করতে থাকো। কি করব, কি না করি, কাকে বলি? প্রথমকে তো বলতে পারবো না, কারণ ও হাঙ্গামা করবে আর সব বিগড়ে যাবে। ঠিক আছে, আমি কিছু করছি। আচ্ছা, এমনিতে ওই বুড়োটাকে তুমি অনেকটা সময় দিয়ে দিয়েছো, একটু সময় আমাকেও দিয়ে দাও। হ্যাঁ খুব ভালোবাসি তোমাকে, আমার ব্যাপারেও ভাবো। আর প্রথম, তোমার বাবার সাথে কথা হয়েছে নাকি? বলছিল যে কিছুদিনের জন্য বাড়িতে আসবে, ওনার কাজের থেকে একটু ছুটি নিয়ে 5 দিনের জন্য। কথা হয়েছে তোমার সাথে? পরশু তো আমাকে কল করেছিল, বলছিল আজকেই আসবে, সারপ্রাইজ আছে, জানি না কি নিয়ে আসবে। সারপ্রাইজ? দাঁড়াও আমি খুলছি, আমি এক্ষুনি আসছি, আমার জন্য সারপ্রাইজ নিয়ে আসবে। সত্যি সারপ্রাইজ নাকি? বাবা, এসব কি হচ্ছে? সেসব পরে হবে, আগে আরতি থালা নিয়ে এসো, আমাদের বরণ করো। ওগো, বলে দাও, তোমাদের নতুন মা। তোমাদের বাবা আমার সাথে বিয়ে করেছে। এখন আমরা সবাই সাথে থাকবো, আমাদের অপূর্ণ পরিবার সম্পূর্ণ হবে। বাবা, এসব কি চলছে বলো? চেনা জানা নেই, যাকে খুশি ঘরে নিয়ে এলে। আরে বাজে কথা, ইনি তোমার নতুন মা, আমি এনাকে 3 মাস ধরে চিনি। অত্যন্ত ভালো মহিলা, এনার থেকে ভালো জীবন সাথী আমার পক্ষে পাওয়া মুশকিল। যাও যাও।
যাও আরতি থালা আনো আর আমাদের বরণ করো। নিজেই করে নাও যা কিছু করবে। আরে আরে রাজু, এখন তুমি আমাদের বরণ করে নাও। স্যার কতবার বলেছি রাজু নয় রাজেশ। মালকিন, নতুন বাড়িতে আপনাকে স্বাগত। নমস্কার, আমি অভিনব পরাশর। আরও একবার আপনাদের স্বাগত জানাই একটা নতুন গল্পে। আজকের কাহিনী একটা এমন পরিবারকে নিয়ে যেখানে সম্পত্তির লোভ আর মনের বাসনা মানুষকে কতদূর নৃশংস এবং জানোয়ার বানিয়ে দেয়। এখন দেখবেন, ওদের একটা অত্যন্ত সামান্য ভুলের মাশুল ওদের গোটা পরিবারকে ভুগতে হয়। আসুন দেখা যাক আজকের কাহিনী। শোনো প্রকাশজি, এই শহরে আপনার কত জমি আছে? এখন তুমি যখন এসেই গেছো তো আস্তে আস্তে সব জেনে যাবে। সত্যি বলতে আমি খুবই ভাগ্যবান কিন্তু যে তুমি আমার জীবনে এসেছো। আমারও কত ভালো কপাল কি আমি তোমার বউ হয়েছি। আমার প্রথম স্বামী আমার সাথে কি করেছে ওটা তো আপনি জানেন তো। আরে এ কোন আক্ষেপের কথা শুরু করেছো তুমি? বাদ দাও আগের সেসব কথা, আসো আজ থেকে আমরা একটা নতুন জীবনের সূচনা করি। প্লিজ আমায় ছাড়েন, এসব করা আমাকে ভালো লাগে না। আমার প্রথম স্বামীর অনেক মনে পড়ে, আপনি বুঝতে পারেন তো? কোনো ব্যাপার না, তোমার ভালোবাসাই আমার জন্য যথেষ্ট। থ্যাংক ইউ সো মাচ প্রকাশজি, আপনি অনেক ভালো, আই লাভ ইউ। আপনাকে পেয়ে আমি অনেক ধন্য হয়ে গেছি। আমায় এখন ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়ি। ব্যাংকে গিয়ে স্টেটমেন্টটা নিয়ে এসো। ঠিক আছে। আপনার কফি। থ্যাংক ইউ কর্তা আপনার। এসো, আজ তো দারুণ সুন্দর লাগছে। একটা কথা বলো, ব্রেকফাস্ট করতে এত সময় কেন লাগে? সময় তো লাগবে সাজগোজ করার জন্য। না, সাজতে গুজতে কি টাইম? ভগবান আমায় এত সুন্দর বানিয়েছে কি কি আছে না, একটু পূজা পাঠ করে নি, এই জন্য লেট হয়ে যায়। আচ্ছা একটা কথা বলে দিই, মন্দির নিচে আছে, তাহলে তুমি উপরে কিসের পুজো করছিলে? প্রথম ভগবান অত্র পত্র সর্বত্র আছে, উনার ধ্যান তো আমি কোথা থেকেও করতে পারি। হ্যাঁ, প্রথম কেন হারিয়ে ফেলছো নাকি দিনকে দিন? থাক না, কোচি আছে কিছু বোঝে না।
প্রথম আচ্ছা শুনেন না, আমায় না 25,000 টাকা চাই। কেন বাবা? তো কদিন আগে 40,000 টাকা দিয়েছিল। ওই ম্যানেজার আমায় জিজ্ঞেস করছিল 40,000 টাকার এক্সপেন্সেস কিভাবে ম্যানেজ হবে, তখন আমি জানতে পেরেছি বাবা তোমাকে 40,000 টাকা দিয়েছে, আর এখন আবার তোমার 25,000 টাকা চাই। এত কি দরকার তোমার? হ্যাঁ নিয়েছিলাম আমি, আমারও তো মজবুরি ছিল, আমার বাবার শরীর অনেক খারাপ ছিল, আর আমার ভাই ইউএস থেকে চলে আসবে, তো আমি আপনার টাকা ফিরিয়ে দেব। আপনি আমায় এরকম খোটা দিন না। ঈশা ক্ষমা চাও, বড়দের সাথে কেউ এভাবে কথা বলে? প্রথমের সাথে সাথে তোমাকেও বলতে হবে কি যে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়? ক্ষমা চাও। প্রথমত ওনার বাবার শরীর ঠিক নেই, তার উপরে তোমরা জ্বালাতন করছো, ইনি তোমার মা হন, ক্ষমা চাও। সরি বাবা, যার বাবা এত অসুস্থ হয় সে এরকম ছাম্মাক ছাল্লো হয়ে ঘুরে বেড়ায় না। আমার তো মনে হচ্ছে মিথ্যা কথা বলছে এই মহিলা। ঈশা তুমি টেনশন নিও না, তোমার বাবাও ঠিক হয়ে যাবেন আর বাচ্চারাও তোমাকে মেনে নেবে। তোমার 25,000 দরকার না, আমি 30 দিচ্ছি, কান্না বন্ধ করো। থ্যাংক ইউ সো মাচ প্রকাশজি, আপনি আমার কত যত্ন করেন। বাবা আমায় অনেক মন খারাপ করছিল, এইটুকানি টাকা দিয়ে আপনার অপারেশন কি করে হবে? দেখো তুমি যদি এর থেকেও বেশি টাকা নিয়ে এসো তাও অপারেশন হবে না, বুঝতে পারলে? কারণ বাবুয়া তো এই পৃথিবীতেই নেই, তাহলে অপারেশন কোথা থেকে হবে? কিন্তু এই নাটকটা আমায় কতবার করতে হবে? আর এই বুড়োটা যখন দেখো তখন কাছে আসতে থাকবে, আমি এসব করতে করতে আলা হয়ে গেছি। আর ওদের দুটো দুষ্ট মেয়ে আর ছেলে, নিশা আর প্রথম, ওরা দুজন অনেক বদমাশ। কখন কখন লাগে আমি ধরা পড়ে গেলে, আর আমার ফ্রডিংও। না না বেবি, আর তো মাত্র কয়েকদিনের কথা, একবার এই বুড়োর কাজটা হয়ে যাক, তারপর সব প্রপার্টি হলো আমাদের। হ্যাঁ শোনো, তুমি তো হলো লিগাল ওয়াইফ, তাই না? পাগল হয়ে গেছো? ওই দিশা সব জায়গায় সাপ বেনে আছে, আর এই বুড়োটা সব জমিগুলো দুটো বাচ্চার নামে করে দিয়েছে। আচ্ছা, শালা বুড়ো তো দেখছি খুব চালাক। আচ্ছা একটা কাজ করো বেবি, তুমি না ওকে আরো পটাও, আর যতক্ষণ হয় ওর থেকে ক্যাশ নিতে থাকো। ওইটাও হবে না, কেন কি যতক্ষণ দিশা আছে না ততক্ষণ কিচ্ছু হবে না। দিশা দিশা দিশা, এই দিশাকে তো কিছু একটা করতে হবে। বেবি তুমি না ওই পুরোটাকে আর কয়েকটা দিন সামলে নাও, ঠিক আছে? প্রথমকার দুটো বিয়ে আমি তোমার জন্যই করেছি, ওইখানে অনেক গয়না টাকা জপ করেছিলাম, এই সময় অনেক প্রবলেম হচ্ছে। প্রবলেম প্রবলেম আছে, প্রবলেমটা সলভ করে দেব, আই মিন দিশাকে রাস্তা থেকে সরিয়ে দেব। মার্ডার? মার্ডার করতে আর ফ্রড করতে অনেক অন্তর আছে,
বেবি, তুমি আজ পর্যন্ত কোনোদিন আমাকে থাপ্পড় মেরেছো, কিন্তু মারোনি, কিন্তু আজকে মেরেছো। তেমন আমরা কোনোদিন মার্ডার করিনি, কিন্তু প্রয়োজন পড়লে অবশ্যই করব। তাও এত শক্ত প্ল্যানের সঙ্গে যে কেউ বুঝতে পারবে না। বেবি দেখো, নিজেদের ভালো ভবিষ্যতের জন্য আমাদের এটা করতেই হবে। একবার ব্যাস, একবার বড় হাতে আসুক, তারপর তুমি আর আমরা কোথাও দূরে গিয়ে সুখে শান্তিতে কাটাব, আর অনেক ভালোবাসব, ঠিক আছে? হ্যাঁ, কাম কাম মাই বেবি, কাম, কাম অন বেবি। প্রকাশজির দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্তের ভুলের যে পরিণাম তার পরিবারকে ভুগতে হয়েছিল, একটা সামান্য ভুল ওনাদের পরিবারে গ্রহণের ছায়া ফেলেছিল। কেউ নিজের স্বার্থের জন্য এতটা অন্ধ কি করে হয় যে তার খুশিতে ভরা পরিবারকে শেষ করে দেয়, নিজের স্বার্থের জন্য যা কিছু করার সিদ্ধান্ত নেয়? যদি সময় মতো প্রকাশজির পরিবার এই সত্যতা না জানতে পারে, তাহলে তার পরিবার ক্ষতির সম্মুখীন হবে। আসুন দেখা যাক। বেবি, তুমি আছো, আমায় লাগলো ওই বুড়ো হবে, তাই নাকি? ওই বুড়োর ব্যাপারে অত ভাবো তুমি? চলো গিয়ে কথা বলি। বাবা তো আজকে ঘরে নেই, তাহলে কে আছে ওর ঘরের ভেতর? আরে বেবি, ওই যে বুড়োটা আছে না, ও হলো আমাদের এটিএম কার্ড। যতক্ষণ হতে পারে ওকে লুটে নাও, তারপর ও তো আর কোনো কাজে থাকবে না, তারপর ওকে সরিয়ে দেবো আমরা। আর হ্যাঁ, তুমি ওই কাগজে চেঞ্জ করতে বলেছো তো? হ্যাঁ গো, ওইটাই করছি। ওর চক্করে আমায় বুড়োটার সাথে ঘুমোতে হচ্ছে। বুঝতে পারছি। বেবি, এই যে বুড়োটা আছে না, এ তো অল্প কয়দিনের অতিথি, মরে যাবে শালা। এর ব্যাপারে না, তুমি ওই দুমুখো সাপ প্রথম আর দিশাকে রাস্তা থেকে সরানোর কথা ভাবো। হ্যাঁ, হ্যাঁ ওইটাই ভাবছি, কিন্তু ভাবতে পারছি না কি করব। একটা কাজ করো বেবি, যেভাবে বুটুকে ফাঁসিয়েছো না ভালোবাসার জালে, ঠিক তেমনভাবে এই প্রথমকেও নিজের জালে ফাঁসিয়ে নাও। একবার যদি তোমার এই সেক্সি শরীরে যদি ফেসে যায়, তাহলে বাবা ছেলের মধ্যে ঝগড়া হয়ে যাবে, আমাদের কাজ হয়ে যাবে। আমরা যেটা ভাবছি অত সহজ নয়। খুব সহজ বেবি, আমি জানি যে তুমি চাইলে যা কিছু করতে পারো করে নিও, তুমি জাস্ট করতে থাকো। কি করব, কি না করি, কাকে বলি? প্রথমকে তো বলতে পারবো না, কারণ ও হাঙ্গামা করবে আর সব বিগড়ে যাবে। ঠিক আছে, আমি কিছু করছি। আচ্ছা, এমনিতে ওই বুড়োটাকে তুমি অনেকটা সময় দিয়ে দিয়েছো, একটু সময় আমাকেও দিয়ে দাও। হ্যাঁ, খুব ভালোবাসি তোমাকে, আমার ব্যাপারেও ভাবো। আর রাজেশ, রাজেশ দরজাটা খোল। কোথায় গিয়েছিলি তুই? সরি সোনা, আমায় শপিং করতে যাবার ছিল, সামানগুলো বেশি ছিল, এই জন্য আমি রাজেশকে আমার সাথে নিয়ে গেছিলাম। সরি আমি তোমাকে ডিস্টার্ব করলাম। ওকে ওকে, ফর্মালিটি করার কোনো দরকার নেই এখন, এমনিতেও তো ঘুমটা ভাঙিয়ে দিলে তোমরা। রাজেশ, আমার জন্য একটা কফি নিয়ে যা।
আর দিশা দিদিকেও দেখে নিস, ওরও মনে হয় কিছু চাই, আমরা একসঙ্গে বসবো। হ্যাঁ সাহেব, হ্যাঁ। ম্যাডাম তো ঘরের ভেতরে নেই। নেই মানেটা কি? দু ঘন্টা আগেই তো আমরা একসঙ্গে লাঞ্চ করলাম। দাঁড়া আমি কল করছি। দিশা, দিশা, এটা তুমি কি করলে? দিশা, 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 কি হয়েছে দিশা? দিশা, ম্যাডাম, দিশা, দিশা, চুপ হয়ে যান সাহেব। নিয়তিকে কে হারাতে পারে? মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, দিশা, দিশা, মেম সাহেব, এমনটা কেন করলি বাবা, কেন করলি বাবা? এটা হলো তোর বাবা, তোকে নিয়ে কত রকম স্বপ্ন দেখতো, সব শেষ হয়ে গেল। একবার বলতে পারতিস আমায়, আমার আনন্দের জন্য মেয়েটা ফিরে আয় বাবা, ফিরে আয়। প্রকাশজি, নিজেকে সামলান আপনি। আমার তো মাথায় ঢুকছে না যে ওই রকমটা করতে পারে। তারপর ও বাবার রুমে গিয়ে কেন সুইসাইড করবে? দেখো, সেটা তো ও জানে, আর যেরকম তুমি বলছো তাতে আমার প্রথম সন্দেহ তোমাকেই হয়। এমনিতে এটাকে সুইসাইড বলেই মনে হচ্ছে। আমি তোমার দিদির কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছি, ইনভেস্টিগেশনের জন্য কাজে লাগবে। তা সত্ত্বেও ইনভেস্টিগেশন হওয়া পর্যন্ত আমরা এনকোয়ারি চালু রাখব, দরকারে পুলিশ স্টেশন আসতে হতে পারে। ঠিক আছে। বাজে কথা, ইনি তোমার নতুন মা, আমি এনাকে 3 মাস ধরে চিনি, অত্যন্ত ভালো মহিলা, এনার থেকে ভালো জীবনসাথী আমার পক্ষে পাওয়া মুশকিল। যাও আরতি থালি নিয়ে এসো।
একটা কথা বলো, ব্রেকফাস্ট করতে এতটা টাইম কেন লাগে? হ্যাঁ এত টাইম তো লাগবে এত সাজগোজ করার জন্য। ও কি আছে না, আমি একটু পূজা পাঠ করি তাই দেরি হয়ে যায়। আচ্ছা একটা কথা বলে দিই, মন্দির কিন্তু নিচে, তুমি উপরে কার পুজো করছিলে? প্রথম কি আছে না, ভগবান অত্র পত্র সর্বত্র আছে, উনার ধ্যান তো আমি কোথা থেকেও করতে পারি। কোথায় গেছিলি তুই? সরি সোনা, আমার শপিং করতে যাবার ছিল, সামানগুলো বেশি ছিল, এই জন্য আমি রাজেশকে আমার সাথে নিয়ে গেছিলাম। আমি তো ভাবতেই পারছি না ওরকমটা করতে পারে, আর তাছাড়া ও সুইসাইড বাবার রুমে গিয়ে কেন করবে? দেখো সেটা তো ও জানে, আর যেরকম তুমি বলছো তাতে আমার প্রথম সন্দেহ তোমাকেই হয়। ছাড়বো না তোমাদের, সব বলে দেবো বাবাকে। নিজের বাবাকে দেখার জন্য সব প্রমাণ জোগাড় করছিস তুই? হ্যাঁ তোমাদের দুজনকে ছাড়বো না আমি। কি নোংরা মহিলা তুই, আর তুই শালা কুকুর কথা কার আমাদের বাড়ির নোন। ভিডিও বানাচ্ছিল, এর শরীরটাকে নিষ্পত্তি করতে হবে। প্রকাশ যদি সময় থাকতে শিল্পা দেবীর সমস্ত আসল পরিচয় জেনে নিতেন, তাহলে হয়তো ওনার সাদা সিধে হাসি খুশি পরিবার শেষ হয়ে যেত না। শিল্পা এবং রাজেশ
তাদের স্বার্থসিদ্ধির জন্য ওনাদের হাসিখুশি পরিবারকে শেষ করে দিয়েছেন, সমূলে বিনাশ করেছে। এখন প্রকাশজি এবং প্রথম দিশাকে ছাড়া কেমনভাবে তাদের জীবনযাপন করবে সে ব্যাপারে কিছু বলা সম্ভব নয়। বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে? হ্যাঁ সাহেব, হয়ে গেছে। হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। প্রকাশ জি কি করছো? আর কি হচ্ছে সাহেব, পাচ্ছেন কেন? ডিমো খারাম প্রকাশ জি, ছোট লোক মেয়ে, তোর যদি টাকার দরকার থাকতো তাহলে আমি মেনে নিতাম। আমার মেয়েকে মারার কি দরকার ছিল তোর? সমস্ত সত্যি আমি জানতে পেরে গেছি। এখন জেলের খানি টানবি। চলো তোমরা দুজনে, দুজনের এই পাপের কলসি ভর্তি হয়েছে, ইউ বোথ আর আন্ডার অ্যারেস্ট। চলুন ম্যাডাম। ক্ষমা করে দে আমার মা। যদি আমি ওই ডাইনিকে ঘরে না আনতাম তাহলে এই দিন হয়তো দেখতে হতো না। ক্ষমা করে দে মা। আমরা সব সময় আপনাদের সতর্ক করতে থাকি, বন্ধুত্ব করুন, সম্পর্ক করুন, কিন্তু সর্বদা সতর্ক থাকবেন, কারণ এখানে কখন মানুষ স্বার্থের লালসায় কখন কি করে বসে তার ঠিক নেই, কেউ তা জানে না। আপনাদের সাথে আবার দেখা হবে একটা নতুন এপিসোডে, একটা নতুন কাহিনীর সঙ্গে। ততক্ষণের জন্যে নমস্কার, জয় হিন্দ।